তো গাইস ফাটাফাটি হয়ে যাচ্ছে, মানে দেখার পর আজকে আমাদের এই যে মুর্শিদাবাদের মানে আমাদের বহরমপুরের বুকে একটা আবার একটা এই যে গঙ্গা নদী, এটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা গঙ্গা নদী। এই দেখো একটা চিল যাচ্ছে, ইগল, সরি এটা চিল না, এটা ইগল, দেখো উড়ে উড়ে যাচ্ছে ইগল, আয় আয়। তো ইগল টিগল যেখানে যাচ্ছে যাক, আমাদের সব দেখে দরকার নাই, বাট আমরা যেটা দেখতে চলেছি বা যেটা দেখতে পাচ্ছি এই যে একটা এত সুন্দর, মানে আমাদের এখানে একটা নতুন আবার মানে ঘাট একটা উদ্বোধন হয়ে গেছে ভাই, ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, আর যাহা লাগছে দেখতে, মানে আরো অপূর্ব, মন খুশি করে দেওয়ার জিনিস। অনেক লোক রয়েছে আশেপাশে, এটা হচ্ছে ফুটপাথ, এটা যে হাঁটা রাস্তা রয়েছে ওটা রোড রয়েছে, আর এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে ভাই দাঁড়িয়ে ভিডিওটা করছি, অপূর্ব লাগছে, মাইন্ড ব্লোয়িং। ওই পিছনের দিকে রয়েছে এলাকা, এটা আমাদের বহরমপুরের এলাকা, এটা সোজা রাস্তা, এটা ওই দিকে যে একটা ব্রিজ যেটা হচ্ছে ওটা, ওই ব্রিজটা কাজ এখনও মোটামুটি হয়তো কয়েক বছর লাগবে, কি হয়ে যাবে জানি না, বাট পুরো ফ্যান্টাস্টিক, পুরো ওকে থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে দেখতে, একদম ফাটাফাটি, পুরো ফাটাফাটি লাগছে, ঠিক আছে, যা হয় লাগছে দেখতে ভাই, একবার দেখো জিনিসটা পুরো দেখো, নতুন গঙ্গা নদী প্রো লেভেল এডিশন। এবার এই ধারটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কাজ, এটা লাইটও শুধু দিয়ে দিয়েছে লাইটিং, আর এই হচ্ছে কাজ, ওয়ার্কারদের কাজ দেখতে পাচ্ছ, এটা কোনো বিহার না, ঠিক আছে, এটা বেঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাও কি যে এখানে ইয়ে হয়ে যাচ্ছে, ব্রিজ তলিয়ে যাচ্ছে, হ্যান ত্যান হয়ে যাচ্ছে, বাট বলে দিলাম এটা নো বিহার, এটা শুধু আমাদের বেঙ্গল। দেখো কীভাবে কনস্ট্রাকশনের কীভাবে কাজ হচ্ছে। ওকে, তো নেক্সট ভিডিও পার্ট ছোটো ছোটো করে পার্ট করে আপলোড করছি, ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, আর এবার এইটা দিয়ে সোজা যাবো, দিয়ে কিন্তু আমি দেখাবো এই কাজটা। ওকে, ওই দেখো ভাই কাজ করছে, ওয়ার্কাররা কত কষ্ট করে, দেখো দেখাচ্ছি, ওই দেখো কাজ করছে, ঠিক আছে, একটা অন্য পার্টে আবার আসি।